আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তইলে আজা জিয়ান নেকি নিউ সিরিয়া ইয়ান্দা আছে পরমা মাঝে সিআরপিএফ এর তরফতু নয়াগা গভর্নমেন্ট জিবারে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বলি হইরে ওগা লিমিটেড টাইমর ভিতরে দেশম মাঝে সই ডেমোক্রেসি আনিয়রে নয়া ফেডারেল ডেমোক্রেসি আনি বল্লা ফেডারেল ডেমোক্রেসি গভর্নমেন্ট বাঁধি ফারি বল্লা তলে ইন্টার্ন এ ইন্টারিম গভর্নমেন্ট বলি হইরে তলে গভর্নমেন্ট গোয়া ডিক্লার করে দিয়ে জিবাম মাঝে ডর সুন্দর জন আছে প্রেসিডেন্ট অফ দা স্টেট কাউন্সিলর ভাইস প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার তলে এন্দিল্লা পজিশন রাখিয়ে তলে গভর্নমেন্ট গোয়া বর্মার সিআরপিএফ সত্তু মিলিটারি কলর এগেস্ট মাঝে তলে ডিক্লার করে দিয়ে জিবা অ্যানাউন্সমেন্ট গিয়ে গই অ্যানাউন্সমেন্ট করে বাজেট আছে তারার এরে বতরে সুন্দর জন আছে অংরি শোক তৈলে বারো জন হইলে দুটিয়া অংরি শোক তৈলে ইন লইরে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট স্টেট কাউন্সিলর প্রাইম মিনিস্টার তৈলে ইনর লইরে ওগা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট আজা ডিক্লার করে দিয়ে আজা নয়া বছরের পয়লা দিন ফানি খেলার শেষ দিন তৈলে বর্মার দাসে দেশিত্ব কলে তৈলে এড়ে যিন নাকি কমিটি রিপ্রেজেন্টিং পেটানসল ডক তৈলে তেতারা পাবলিক ম্যান্ডেট পাই দিয়ে দিলাম মানুষ সকলের লই তলে গভর্নমেন্ট গোয়া ডিক্লার করে দিয়ে তাহলে ইভাইয়ে লিমিটেড টাইমের ভিতরে নয়া গোয়া দাসে বর্মা মাঝে ইবার তু কি ফেডারেল দাসে ফেডারেল আর্মি বানা ফুরিব আর দেশের তকলরে বেগুনরে ইউনিটি করি তাহলে এড়ে ইউনিটি করি বললা জিম্মাদার কল দিয়ে তাহলে ডাক্তার শাহ শাহ যা আছে এবার জিম্মাদারি ইউনিটি করি বললা হার কৌমত জাতরে আছে বেগুনরে তাফাকি আনি তাহলে নয়া যা ফেডারেল ডেমোক্রেসি গভর্নমেন্ট আইব ফেডারেল ডেমোক্রেসি আইব ইবার মাঝে তাহলে বেগুনে আছে গলি ফারেতে এন্দিল্লা রাস্তা রাখি ওরে বেগুনে গলি ফারেতে এন্দিল্লা সুযোগ মানে হিন্দুল্লাহ বলি ইন্টারনেল গভর্নমেন্ট গোয়া তারা দাসে ডিক্লার করি ফেলাইয়ে কেলা বর্মার মাঝে আহান গভর্নমেন্ট সারা মিলিটারি কে না মানের তাহলে বর্মার মাঝে হামাকা গভর্নমেন্ট লাইব তাহলে গভর্নমেন্ট ইবাইয়ে জাহানাকান হাম করলে ইয়ানরে ইন্টারন্যাশনাল কমিউনিটি অ্যাকসেপ্ট করিব দে যদি বাদ দেশের মুসাদা লাগের হইলে ফেডারেল ইউনিয়ন আর্মি বানাই বললা ফেডারেল আর্মি বানাই বললা তাহলে গোয়া গভর্নমেন্ট তো হাবস হাতে আছে দেশের অন্য অন্য দেশের লইরে হাবস গড়িয়রে হেং গড়ি লোয়া ফুরিব তাহলে কি কি সিসকল জরুরত কি কি ইউনিটি অকল করা ফুরিব কি কি অফুরন আছে ইনল্লা ইন্টারন্যাল গভর্নমেন্ট গোয়া নয়া করি তারা বানাই ফেলা ইয়ে এবার মাঝে বেশি ডর স্টেটমেন্ট তারা দিয়ে তাহলে এবার মাঝে হার কৌমদ জাতর ধর্মর দাসে সুযোগ রাখকে এরা শুনিকতো নাম মেন নাই তাহলে মন তো যাই রে যা ফেডারেল ইউনিয়ন গভর্নমেন্ট হইব ফেডারেল ডেমোক্রেসি গভর্নমেন্ট হইব এবার মাঝে হার কৌম গলি যাইব গই হার জাতকল গলি যাইব গই তাহলে দেশের মাঝে টেম্পোরারি ইন্টারনাল গভর্নমেন্ট জরুরত দেয় তল্লা মিলিটারি কলরে দাসে এগেস্ট মাঝে অ্যানাউন্সমেন্ট করে দিয়ে ফেলাইয়ে ইয়ান অনুরাজ জানিবল্লা বলে ক্লিয়ার করি তাহলে এটা বেগুনর দাসে ফেরেশানি হইবর কিয়ত নাই তাহলে যা নাকি NUG ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট সিআরপিএফ তো আজ অ্যানাউন্সমেন্ট গুজে ইবার মাঝে দা আছে প্রেসিডেন্ট হিসাবে দা আছে এক নম্বর মাঝে উই মি প্রেসিডেন্ট ডনসেন সুশি স্টেট কাউন্সিলর তৈলে ডোলা শিলা ভাইস প্রেসিডেন্ট তৈলে মহিন ওয়েং খেন তেং হদ দেবাদ আছে প্রাইম মিনিস্টার তৈলে যা নাকি পাঁচ নম্বর মাঝে জিমা অং হদ দেবা ইউনিয়ন মিনিস্টার অফ দা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার নাইকা রেবঞ্জি তাহলে ইন্দিল্লা গড়িয়রে তারা আছে ইন্টারনাল গভর্নমেন্ট বলে হইবারে ইবাদ আছে ইউনিটি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তাহলে অনারাত তো ফরিচয় করি ভাড়া পড়িব ইবা ফেডারেল ডেমোক্রেসি গভর্নমেন্ট ন তাহলে ফেডারেল ডেমোক্রেসি গভর্নমেন্ট যাব হইব ফেডারেল ইউনিয়ন ডেমোক্রেসি গভর্নমেন্ট যাব হইব ইবা ফরে ওইব দে আগে এখন বর্মার মাঝে ডাচগুড়ি গভর্নমেন্ট হন এখন মিলিটারি আতম মাঝে পাওয়ার মিলিটারি আনাথিং গুড়ি রেখে পাবলিকে মিলিটারি নমানের তাহলে দেশের হালত বেশি খারাপ মানুষ সকল ডেলি মরের তাহলে এখন মিলিটারি কলার হরাইতে স্ট্রং গা মজবুতি গা ইন্টারনাল গভর্নমেন্ট বাঁধা ফরে দে তল্লা বলি তাহলে ইবা বানাই দে ইবার জরিয়া দেশিতা পাবলিক সকল যেটুকুন আছে বেগুনরে ইউনিটির ভিতরে লিয়ে আইব দেশের যেহেতু আরাম স্ট্রাগল করে দে
মানুষকাল আসিম পেকনরে ইউনিটির ভিতরে আনিব ইবার জরিয়া যেহেতু গুণ নাকি বিদেশ তথা আলোকত কল করা পরে ইনরে দাসে আসান সাথে করিব তলে এখন বিদেশে খেঙ্গুরি দাস হাল্লাইরে এদাসে তালুকত করিব তলে ইন জরিয়া ইন্টারন্যাশনাল কমিউনিটি আলমী দেশকল ইতারা মিলিটারি অ্যাকসেপ্ট নগরে তলে ইতারা ইন্টারনাল গভর্নমেন্ট গুয়া ইউনিটি যেবা নাকি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট তলে বা বানান সরল তৈয়ে ইবাস জরিয়া এ দাসে ফেডারেল আর্মি বানাইব তাহলে ফেডারেল আর্মি বানাইব ফেডারেল ডেমোক্রেসি সিস্টেম আনি ফেডারেল ডেমোক্রেসি হইব তাহলে এড়ে হতা আছে বর্মার মাঝে যা এত বছর চললে প্রাইম মিনিস্টারের দাসে পজিশন ইয়ার নিল তাহলে এখন টাইমত প্রাইম মিনিস্টারের তারা দাসে ইন্টারনাল গভর্নমেন্ট মাঝে তাহলে বললে ফেডারেল ডেমোক্রেসি সিস্টেম বাদ দে তাহলে ইবার মাঝে উত্তরাখা সিট নু অফা রোহিঙ্গা খেলা সিড নোয়ে উবা খেলা নোয়ে ইবা খেলা নোয়ে ইয়ান নোয়ে আগে বেগুণত্ব মিলিয়ে ইন্টারনাল গভর্নমেন্ট ইবার আতর লয় মমিকা ফেডারেল ডেমোক্রেসি সিস্টেম ফেডারেল ইউনিয়ন দাসে ডেমোক্রেসি সিস্টেম ফেডারেল ডেমোক্রেসি গভর্নমেন্ট বানাই বললা টাইম এ টাইমের মাঝে হার কম জাতকল রোহিঙ্গা কল ঐতি শুরু করে বেগুণ দাসে দাসে হরে ফেডারেল ইউনিয়ন গভর্নমেন্ট যাব হইব এবার যাই ফেরিব তাহলে এখন টাইমত আরাতু বেগুণত্ব মিলিয়রে এখন টাইমত যিন নাকি তারা ডিক্লার করে দিয়ে অ্যানাউন্সমেন্ট করে দিয়ে তাহলে এবার জরিয়া তারা উগার খুয়াত উগার শক্তি বল বর্মার উগার শক্তি তাহলে দেশর বিদেশর দাসে থাকত লইয়রে মিলিয়রে তাহলে ফেডারেল আর্মি বানা ভরে ফেডারেল ডেমোক্রেসি আনা ভরে ইনল্লাহ হামগরিবল্লাহ ফত্য কৌমরে জাতরে ইউনিটি দানা ভরে এতল্লা এবার হত দিকে যা নাকি এখন এটা আরেকখান হতা তুললে যিন নাকি বারর দেশর বিদেশর বারর দাসে যেটুকুন জাতকলরে দাসে কোঅপারেশন করিবল্লাহ আর দাসে স্পোকেন পার্সন হিসাবে হামগরি বললা ডাক্তার শাহ সারে দাসে মাদারি বেশ ডাক্তার শাহ সারে দাসে তৈলে পাবলিক তু বিশ্বাস লাগে দে পাবলিকে দাসে আত্মবিশ্বাস কনফিডেন্স বিল্ডিং হত দে ট্রাস্ট বিল্ডিং হত দে ইন তৈলে রাখি ফেরি বললা তাহলে ইন্টারনাল গভর্নমেন্ট হদ্দে যা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট যাইয়ে ফান্ড কালেকশন করে ফেরিব যাইয়ে বাদ দেশত মদত লই ফেরিব যাইয়ে যার জরিয়া ইউনিটি হয়ে ফেরিব এন্দিলাগুয়া গভর্নমেন্ট এমার্জেন্সির ওরে দাসে লিমিটেড টাইমের ভিতরে ফেডারেল ডেমোক্রেসি সিস্টেমরে আনিবল্লা বর্মার দাসে মিলিটারি টেরর সাইটটু দেশের তারে বাসাই ফেরি বললা তাহলে দেশের তকল তো কি আতিয়াল লইয়ারে মিলিটারি এগেস্ট মাদে ফাইট করা ভরিব কি রোড মাদে কন্টিনিউ রাতা ভরিব ইনরে গাইডলাইন দি বললা ইনরে লেট করি বললা তাহলে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট ডিক্লার করছি দে তাহলে এবার জরিয়া মন তো যাইয়রে যে তোমাদের বেগুন কম জাতক কল ইউনিটি হয়ে যাইব যে তোমাদের মিলিটারি কলরে দাসে দেশারা করে ফেরিব তাহলে সই ডেমোক্রেসি গভর্নমেন্ট আ যাব কই হ্যাঁ তোমাদের জাত কম বেগুন দাসে গলি বকাই হেতাল্লা এমার্জেন্সির ওরে দাসে তারা দাসে ওকা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট ডিক্লার করে দিয়ে তাহলে এবার জরিয়া বর্মার দেশের মাঝে শান্তি আনি বললা এটা আছে মিলিটারি করলে ফাইট করি বললা মিলিটারি এগেস্ট মাঝে ফুল দেশ ইত্যাদি ফেরি বললা তাহলে মিলিটারি এটা আছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট আর আমি কল নেলিব ইনরে পাবলিকে মানি বললা তাহলে মিলিটারি হতারে নামানি বললা আর দুনিয়াও দাসে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এবার লই হামগরিয়রে দাসে এগ্রিমেন্ট করা বড় জিয়ান করা বড় মিলিটারি কল এগেস্ট মাঝে ফুল ফাইট করি বললা তাহলে জিয়া রাস্তা তাহলে ইয়ান দাসে গরি বললা তাহলে ইন্দিলা গভর্নমেন্ট বানা ভুজিতে এবার দাসে দাসে এমার্জেন্সির ওরে দাসে দেশের মাঝে গভর্নমেন্ট ডিক্লার করা ভুজিতে তাহলে এখন দেশের মাঝে হন হুকুমত সারা দাসে সরকার সারা গিয়ে দেতল্লা গভর্নমেন্ট সারা গিয়ে দেতল্লা মিলিটারি আর্মিং ওরে পাবলিকের নামানে দেতল্লা দেশের হাসকারবার দাসে থিয়ে গিয়ে দেশ দেশের লুটা বানাই ফেলাই দেতল্লা মিলিটারি কলর এগেস্টের মাঝে ফাইট করি বললা বলে গভর্নমেন্ট ইবা বানাই দেব তাহলে যা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বর্মা মাঝে বানাই তাহলে বর্মা মাঝে সই ডেমোক্রেসি ফিরে আনি বললা বর্মার মিলিটারি কলর টেরারিস্ট কলর এগেস্ট মাঝে ফাইট করি বললা আর ফেডারেল ইউনিয়ন আর্মি বানাই বললা তাহলে ফেডারেল ইউনিয়ন ডেমোক্রেসি আনি বললা তাহলে হার কম জাতকল বেগুনে দাসে এবারে ওয়েলকাম করে এবারে অ্যাকসেপ্ট করছে এখন টাইমত সৎ সৎ দাসে
ऑर्गेनाइजेशन सत श्रद्धा से एथनिक ग्रुप ऑफ कॉल बेकुने दास इबार एक्सेप्ट बुझी इबार इबार वोरे तारा दास फुल दास तारा हम गरीब अल्लाह तो ये रिलो तो ले तारा दास एक्सेप्ट बुझी एंड लाफ मोती बोती आरा रोहिंग्या कम्युनिटी तरफ तो इबार दास एक्सेप्ट गुरी रे तो ले जिबा नेशनल यूनिटी गवर्नमेंट जिबा आसे ए एन यू जी नेशनल यूनिटी गवर्नमेंट तो ले इबार वोरे दासे हम गुरियोरे दासे मुमिका जायोरे तो ये डेमोक्रेसी फिरे यानी वल्ला बर्मा टेररिस्ट कल अगेंस्ट मदा फाइट गुरी वल्ला बेगुनो तो जिम्मेदारी आसे इस वक्त हम करना जरूरत है ये